হয়রতুলুত সালাম কে ছিলেন এর কৌমের নাম কি এবং কেমন আয়াব অবতীর্ণ হয় প্রশ্ন হয়রতলুত সালাম কে ছিলেন উত্তর হয়রত ইব্রাহিম সালাম এর ভাতুস্পুত্র এবং আল্লাহর একজন নবী প্রশ্ন হয়রতলুত আলাহিসালাম এর কৌমের নাম কি উত্তর সামদ প্রশ্ন হরতলুত সালাম এর কৌমের উপর কেমন আয়াব অবতীর্ণ হয় উত্তর তাদের বাসস্থান এলাকা সম্পূর্ণ উল্টিয়ে সাগরে পরিণত করে দেওয়া হয়েছিল যেই সাগরকে বর্তমানে সাগর বলা হয় হয়রত ইয়াকুব সালাম কোথায় ধর্ম প্রচার করেছিলেন এবং এর সর্বকনিষ্ঠ পুত্রের নাম কি কোনো নবী আল্লাহর ভয়ে এত বেশি কেঁদেছিলেন যে তার সুন্দর চেহারায় পানির দাগ বসে গিয়েছিল প্রশ্ন কোনো নবী আল্লাহর ভয়ে এত বেশি কেঁদেছিলেন যে তার সুন্দর চেহারায় পানির দাগ বসে গিয়েছিল উত্তর হয়রত আলাহিস সালাম প্রশ্ন পবিত্র কুরআনে হয়রত ইয়াকুব আলাহিস সালাম এর নাম কয়টি স্থানে উল্লেখিত হয়েছে উত্তর এক শূন্যটি স্থানে প্রশ্ন হয়রত ইয়াকুব ইয়াকুব সালাম কোথায় ধর্মপ্রচার করেছিলেন উত্তর কেনানে প্রশ্ন ইয়াকুব রাকুব এ এর পুত্রের নাম কি উত্তর হয়তো ইয়াকু ইয়াকুব সালাম এর সর্বকনিষ্ঠ পুত্রের নাম বিনিয়ামিন